কোরবানি পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা কোরবানি পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা এক ক্ষেত্রে হানাফি মাঝহের মত হলো যে এটি করা যাবে তবে অনেকগুলাইক্রামি এটিকে নিষেধ করেন এবং কোরবানি এবং আঁকিকার মধ্যে মূলত কোনো পার্থক্য আছে কি না সেটার উপর নির্ভর করে এই মত পার্থক্য তৈরি হয়েছে মত পার্থক্যের ঊর্ধ্বে উঠতে চাইলে আমরা আকিকা আঁকিকার সময় এবং কোরবানি কোরবানির সময় করলে সেটাই হবে সর্বোত্তম এবং সবচেয়ে নিরাপদ বিশেষ করে আকিকার একটা শূন্য সময় আছে আমি কেরিম সাদ আল্লাহ সাল্লামের বাতানো শূন্য্যা অনুপাতে আপনার সপ্তম দিনে আকিকে করা শূন্য চোদ্দতম দিনে আকিকে শূন্য যদি সেটাও না পারেন তাহলে একুশতম দিনে করা যেতে পারে অর্থাৎ সপ্তম দিনে হলো মূলত শূন্য সেটা মিস হলে চোদ্দ এবং একুশতম দিনের কথাও আছে সেগুলোই তো মিস হয় পরবর্তীতে আকিকি করলে আকিকা হয়ে যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আকিকার যে একটা মাস্তুন সময় আছে সেটি বাদ দিয়ে কোরবানির জন্য অপেক্ষা করা সেটা যে অবশ্যই উত্তম নয় সেটা যে অবশ্যই ভালো নয় সেটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা না বিধায় আকিকা আকিকার সময় কোরবানি সময় করা যেতে পারে বা করা উচিত তবে কোরবানি এবং আকিকা একই পশুতে করার বিষয়ে যে মত পার্থক্যের কথা বলেছি ফোকা আহনাফ এর মত বা হানাফি মজাবের মত হলো এটি করা যাবে একটি মেয়ের সাথে আমার সম্পর্ক তার সাথে জেনাও করে ফেলেছি এখন এই মেয়েকে কি বিবাহ করতে পারবো অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন তবে যে পাপ যে অপরাধ আপনি করেছেন তার জন্য আপনার প্রায়শ্চিত্ত করা উচিত তার জন্য আপনার আল্লাহর কাছে তবে ইস্তেকফার করা উচিত এবং অনুতপ্ত থাকা উচিত আপনার এবং তার উভয়ের তবে বিয়ে করতে পারেন কোনো সন্দেহ নেই কোরআনে বলা হয়েছে আল্লাহর অলিদের ইহকাল এবং পরকালের ভয় নেই দুশ্চিন্তা নেই প্রশ্ন হলো পরকালের সবাই যখন অস্থির থাকবে তখন তারা কি ইয়ানফসি বলবে না এখানে ভয় নেই যে বলা হয়েছে এর মানে হলো যে আল্লাহ রব্বুল আলমিনকে যদি কেউ সন্তুষ্ট করতে পারেন একটা পর্যায়ে তাদের পেরেশানি থাকবে না যেমন কেমতের ভয়াবহ গরমে আল্লাহর কিছু বান্দারা স্বাসেণীর মানুষরা তারা আসনে ছায়া পাবেন তারা সেখানে শান্তিতে থাকবেন হিসাব দেওয়ার জন্য যে পেরেশানি টেনশন এটা তো থাকবেই এটা আরেক জিনিস কিন্তু আপনার কেয়ামতের যে কষ্ট কেয়ামতের যে আজাব যে দুর্বিষহ পরিস্থিতি এটা থেকে আল্লাহতালা আল্লাহর অনেক বান্দাদের কিন্তু নাজার দিবেন অতএব কেয়ামতে নিজের হিসাব দেওয়ার জন্য যে পেরেশান থাকা সেটা এক জিনিস আর শাস্তিতে ভোগ করা এক জিনিস এখানে ভয় নাই বলতে তাদের শাস্তির কোনো ভয় থাকবে না আবার আল্লাহর অনেক বান্ধারা আছেন তারা সে স্তরে পৌঁছেছেন যে আল্লাহর তাদের হিসাব গ্রহণের পরেশানি থেকেও তাদেরকে মুক্তি দিবেন আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে আছে আমি ছেলেকে আলেম বানাতে চাই এর জন্য বিশেষ কোনো আওয়াল আছে কি না আলেম বানাতে চান প্রথমত ভালো কোনো মাদ্রাসা নির্বাচন করে সেখানে ভর্তি করাবেন একাধিক আলেমের কাছে তাকে রীতিমতো ফলো আপে রাখবেন এবং তারা যেন তার নিয়মিত ফলো আপ করেন দেখেন অগ্রগতি ইত্যাদি আপনি তার বিষয়গুলো খেয়াল রাখবেন মাদ্রাসা থেকে তার নৈতিক আমলি উন্নতি হচ্ছে কিনা আর সবকিছুর আগে বাবা হিসাবে আপনারা তার জন্য অনেক বেশি তোহা করবেন চোখের ফেলবেন ওরা আমাদেরকে খুব মহ্বত করবেন ঈশ্বা আল্লাহ আল্লাহ তালা সন্তানকে এনে মানুষ এবং আলম বানাবেন